প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সকাল সকাল আমার গার্লফ্রেন্ড মালিয়া ফোন দিল, আমি চোখ ডলতে ডলতে রিসিভ করলাম। ওই পাশ থেকে বিড়ালের মতো মিনমিনে সুরে বলল, হ্যালো বাবু। ঘুমের ঘরে প্রথমে আমি একটু কনফিউশনে পড়ে গেলাম, ভাবলাম কেটা কে ভাবে, মা না, এখন তো বড় হয়ে গেছে, মা তোর এমন করে বাবু বলে ডাকে না। শিওর হওয়ার পর বললাম, জান বলো। তুমি না খুব পচা। কেন, আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। মানে? মানে মানুষের বয়ফ্রেন্ড মানুষকে কত সুন্দর সুন্দর শাড়ি কিনে দেয়। এই তো গতকাল একের বয়া ফোরে কি সুন্দর ম্যাজেন্টা কালারের একটা শাড়ি গিফট করলো। তুমি তো আমাকে কখনো শাড়ি কিনে দাও না। কিন্তু তুমি তো শাড়ি পরো না। পরি না, কিন্তু তাই বলে কখনো পরবো না এটা তো না। মানুষের মুড কি সবসময় এক থাকে, চেঞ্জ হয় না, সুইং হয় না? বুঝলাম, আর কথা বাড়িয়ে লাভ নেই। বান্ধবী আখির বয়ফ্রেন্ড শাড়ি গিফট করেছে মানে আমাকেও করা লাগবে। মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, আখির বয়ফ্রেন্ডের তো আরও তিনটে গার্লফ্রেন্ড আছে, আমিও আরও কয়েকটা প্রেম করি, কিন্তু বলা যায় না, চাইলেই সব বলা যায় না। বিটিভি বা সরকারি চাকরিজীবীদের মতো মাঝে মধ্যে অনেক কিছু চেপে যেতে হয়। এদিকে আমার পকেটের অবস্থা খারাপ, মানে একটা যক্ষা রোগের মতো মুমূর্ষ। যদিও বাবার পকেট মানেই আমার পকেট। যাই হোক, কোনোক্রমে দু চারটা মুখে দিয়ে নিউ মার্কেট গেলাম। তার আগে পাশের ফ্ল্যাটে আপুর কাছ থেকে ভালো একটা ব্র্যান্ডের শপিং ব্যাগ নিয়ে নিলাম, নইলে 500 টাকার শাড়ি 3500 বলে বিশ্বাস করবে না। মার্কেটে ঢুকতে না ঢুকতে মালিয়া ফোন দিল, হ্যালো বাবু, কই তুমি, এত সাউন্ড কিসে? এই তো একটু মার্কেটে আসছে। নিশ্চয়ই তুমি আমার জন্য শাড়ি কিনতে গেছো না? তোমাকে না একটা কিচ্ছু বলে শান্তি নেই। ধুর, তোমাকে সকালবেলা আমার বলাটাই ঠিক হয়নি। মনে মনে বললাম, ওরে অভিনয় রে, ক্যাথরিন হেপবার্ন ফেল, এসব কথা সরাসরি বলা যায় না বা বলার মতো দুঃসাহস আমার নেই, তাই কণ্ঠে কোকিলে সুর এনে বললাম, আরে ধুর, তোমাকে দিব না তো কাকে দিব? যাই হোক, কোন কালারের কিনবো তাই বলো। কিনবে যখন নীল কিনো। অনেক দামাদামি করে নীল একটা শাড়ি কিনলাম, দোকানদার কিছুতেই 500 টাকায় দিবে না। শেষে মানিব্যাগ খুলে দেখলাম আমার কাছে আর কিছুই নেই। আমার চেহারা দেখে মায়া হওয়ায় দিয়ে দিল। মার্কেট থেকে বের হতে না হতেই আবার মালিয়ার ফোন, উত্তেজিত গলায় বলল, হ্যাঁ বাবু, কিনছো? হুম। কই দেখি দেখি, একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দাও তো। আরে অত ছবি তোলার কি আছে, আমি এক্ষুনি তোমার বাসার দারোয়ানের কাছে দিয়ে দিচ্ছি। উফ, এই ছেলে এত আনরোমান্টিক কেন, যা বলছি তাই করো তো। কি আর করার, ছবি তুলে পাঠালাম, সাথে সাথে ফোন আসলো। আচ্ছা তুমি এত গিফটটা কেন বলো তো? মানে? মানে গার্লফ্রেন্ডের মানুষ শুধু শাড়ি দেয়, চুড়ি টিপ পায়েল এগুলোর কথাও কি আমাকেই বলে দেওয়া লাগবে? তোমাকে নিয়ে আর পারা গেল না, সারা জীবন আমার কপালে অনেক কষ্ট আছে। আবার মার্কেটে ঢুকলাম, প্যান্টের চোরাই পকেটে রাখা টাকা দিয়ে নীল চুড়ি নীল টিপ পায়েল কিনলাম, কিনে মালিহাদের বাসার দারোয়ানের কাছে দিয়ে আসলাম। বাসে ঢুকতেছি সিঁড়িতে, এখন মালিহা ফোন দিল, রিসিভ করলাম, হ্যালো, শাড়ি পাইছো? হুম, সাইমা মাত্রই নিয়ে আসলো। কি মুখ ভার কেন, শাড়ি পছন্দ হয়নি? হয়েছে। তাহলে? আচ্ছা তুমি কি কোনোদিনও ঠিক হবে না? মানে আবার কি করলাম রে বাবা? তুমি কি কোনোদিনও একটু রোমান্টিক হবে না? গার্লফ্রেন্ডের শাড়ি দিলে তার সাথে যে একটা গোলাপ দেওয়া লাগে, এই ন্যূনতম কমন সেন্সও কি তোমার নাই? আবার শাহবাগ ছুটে গেলাম, কাঠ গোলাপ কিনলাম। মালিয়া ওদের বাড়ির কাজের মেয়ে সায়মাকে পাঠালো ফুল নিতে, সায়মার হাতে ফুল তুলে দিলাম। কিন্তু বুঝলাম না রাস্তার পাশের দোকানদারগুলা এমন মিটমিট করে হাসছে কেন। ব্যাপারটা মাথায় আসতেই রাগে ক্ষোভে মালিয়াকে ফোন দিলাম, শোনো, তোমার আমার কাছ থেকে কিছু নেওয়ার থাকলে সরাসরি এসে নিয়ে যাবা, ওই সাইমাইকার পাঠাবা না। কেন রে বাবা, কি এমন হয়েছে? আরে তোমাদের বাসার আশেপাশের লোকজন তাকে থাকে, ভাবে আমি কাজের মেয়ের সাথে লাইন মারা ট্রাই করতেছি। ছি শুভচ্ছি, তুমিও এরকম, তোমাকে তো আমি এমনটা ভাবি নাই, তুমি কাজের মেয়ে বলে সাইমাকে ঘৃণা করছো? হে ধরণী, তুমি দ্বিধা হও, আমি ঢুকে যাই, এই মেয়েকে বোঝানো সম্ভব না, আর বোঝাতে গেলামও না। বাসে এসে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম মালিয়া হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠিয়েছে, আমি নক দিলাম, শাড়ি পরছিলা? হুম। ছবি পাঠাও তাহলে। পাঠাইছি তো।
আবার ভালো করে দেখলাম, দেখে বললাম, আরে এইগুলো না, তোমার ছবি পাঠাও, ভালো করে পাঠাও, বুঝে জানা তো। তুমি না শুভ আসলে একটা গোবর গণেশ। কেন, এখন আমি আবার কি করলাম? আরে ধুর, আমি কি আমার ছবি তোলার জন্য শাড়ি পরছি নাকি? মানে? আরে কয়দিন ধরেই ভাবছিলাম হুমায়ুন আহমেদের নবনী বইটা পড়বো, তো পড়ার আগে বইয়ের উপর চুড়ি টিপ গোলাপ রেখে একটা অ্যাস্থেটিক ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়া লাগবে না? তুমি এর জন্য আমারে দিয়া ওইগুলো কিনাইছো? হুম। বইটা পড়ছো? না। কবে পড়বা? দেখি। কিন্তু আমার আর কিছুই দেখার বা বলার থাকলো না, আমি শুধু মালিহার পাঠানো অ্যাস্থেটিক ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। একপাশে একটা শাড়ির আঁচল বিছানো, আর ছবিতে মালিহার শুধু হাতটা দেখা যাচ্ছে, হাতের সাথে বইটা, বইয়ের উপর চুড়ি টিপ পায়েল, আর সাইড দিয়ে কয়েকটা কাঠগুলো ছিটানো।